হ্যালো বন্ধুরা, রাইট গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো। তোমরা যারা পরের বছর মাধ্যমিক দিতে চলেছ, তোমাদের অধিকাংশ মাধ্যমিকের স্টুডেন্টের একটা সাবজেক্ট নিয়ে খুবই প্রবলেম রয়েছে, সেটা হলো ফিজিক্যাল সায়েন্স। ফিজিক্যাল সায়েন্সে কীরূপ উপায়ে তোমরা পড়াশোনা করলে 100-এ 100 কিংবা ভালো নম্বর তোমরা ক্যারি করতে পারবে, তো কী প্রসিডিউর মেনটেন করে তোমাদের পড়তে হবে, কীরকম কী পদ্ধতিতে পড়তে হবে, কোন বই তোমাদের ফলো করতে হবে, কোন টেস্ট পেপার তোমাদের ফলো করতে হবে, তো ফিজিক্যাল সায়েন্সে ভালো নম্বর পেতে গেলে কীভাবে তোমরা মনে রাখতে পারবে, সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করবো। মাধ্যমিকে ফিজিক্যাল সায়েন্সে কীভাবে তোমরা 100-এ 100 পেতে পারবে, তো এই ভিডিওটি পুরো ওয়াচ করো তোমরা যদি মাধ্যমিকে 100-এ 100 পেতে চাও বা ভালো নম্বর অ্যাচিভ করতে চাও। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকন অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যায়। বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকেরই এই প্রবলেমটা রয়েছে, যখন ফিজিক্যাল সায়েন্স বই তোমরা পড়তে শুরু করো তখন তোমরা দেখো যে আমরা সব পড়ে ফেলছি, কিন্তু অনেক সময় পড়ার পরেও তোমরা যখন দুদিন যাই কিংবা কিছুদিন যাই তোমরা ভুলে যাও, অথবা তোমরা পড়ার সত্ত্বেও তোমাদের মুখস্থ হয় না। কেন এই ধরনের প্রবলেম হয়? অথবা অনেক স্টুডেন্ট আছে যে একবার পড়লেই ফিজিক্যাল সায়েন্সে সব জানতে পারে এবং ভালো নম্বর পায়। তার মানে তোমাদের মধ্যে যে স্টুডেন্টগুলো অধিক সময় দিয়েও ফিজিক্যাল সায়েন্সে ভালো নম্বর ক্যারি করতে পারছো না বা মনে রাখতে পারছো না, তার মানে তোমাদের যে প্রসিডিউর রয়েছে পড়ার সেই প্রসিডিউরই অ্যাকচুয়ালি ভুল। তো কীরূপ উপায়ে তোমরা পড়াশোনা করলে তোমরা অ্যাকচুয়ালি ভালো নম্বর ক্যারি করতে পারবে ফিজিক্যাল সায়েন্সে মাধ্যমিকে? তোমাদের মধ্যে অধিকাংশ স্টুডেন্টই কি করে, ইতিহাস ভূগোল এবং অন্যান্য সাবজেক্টের মতন মুখস্থ করে ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টেও, কিন্তু এখানে কিন্তু ইতিহাস ভূগোলের মতন তোমাদের মুখস্থ করলে হবে না। এখানে শুধুমাত্র ঘটনাবলী তোমাদের মনে রাখলেই হবে না, সেখানে আরও কিছু থাকে, যেমন তোমাদের বিভিন্ন এখানে সূত্র রয়েছে, সেই সূত্রগুলো কিন্তু তোমাদের লজিক্যালি বুঝতে হবে, বুঝে এ মাথায় রাখতে হবে, নয়তো কিন্তু তোমরা পরীক্ষার সময় গিয়ে একটার ঘাটে একটা চাপিয়ে দেবে, একটার সূত্রের জায়গায় আরেকটা সূত্র লিখে দেবে, উষ্ণতার জায়গায় তোমরা দেখা গেল চাপ লিখে দিল, বিভিন্ন এরকম ধরনের প্রবলেম হবে। এ সেই কারণে তোমরা ভাববে যে আমরা তো পড়ছি কিন্তু অ্যাকচুয়ালি আমাদের নাম্বার হচ্ছে না কেন। ফর এক্সাম্পল আমি যদি বলি বয়েলের সূত্র বা চার্লসের সূত্র, বয়েলের সূত্র কি ছিল তোমরা সবাই জানো, স্থির উষ্ণতায় নির্দিষ্ট বড়ে কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতিক পরিবর্তিত হয়। যদি আমি চার্লসের সূত্রের কথা বলি, চার্লসের সূত্র কি ছিল, স্থির চাপে নির্দিষ্ট বড়ে কোনো গ্যাসের আয়তন 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বাড়ার জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। তো এখানে তোমরা বুঝতেই পারছো যে এই যে সূত্রগুলো আছে, এই সূত্রগুলো যদি আমি মুখস্থ ও তোমরা যদি করো সেক্ষেত্রে কিন্তু এইরকমভাবে তোমরা বলতে পারবে না বা মনেও রাখতে পারবে না, একটা ভুল ভ্রান্তি তোমাদের হয়েই যাবে, কেন এত সূত্র তোমরা গুলিয়ে ফেলবে একাধিকবার পড়লেও। তো সেক্ষেত্রে তোমাদের পড়ার যে নিয়ম বলি সেটাই কিন্তু তোমরা ভুল ভ্রান্তি তোমাদের রয়েছে। কেন এই যে সূত্র, প্রত্যেকটা সূত্রের মধ্যে বিজ্ঞানী কিছু একটা কিছু বলতে চেয়েছে, কেন সূত্রটা আবিষ্কার হয়েছে, কী কারণে দরকার এই সূত্রটা, সেটা কিন্তু তোমাদের সবার প্রথমে বুঝতে হবে। যেমন আমি ফর এক্সাম্পল বয়েলের সূত্র যদি নিই, বয়েলের সূত্রতে কী বলতে চেয়েছে, তো এখানে বয়েলের সূত্রতে বলতে চেয়েছে হচ্ছে এই একটা রিলেশন বলতে চেয়েছে আয়তনের সঙ্গে এ আমার হচ্ছে চাপের কী পরিবর্তন হচ্ছে। যখন উষ্ণতা এবং ভর স্থির থাকবে বা একই থাকবে, গ্যাসের আয়তন যদি বাড়ে তাহলে কি হচ্ছে চাপ কমবে, গ্যাসের আয়তন যদি কমে তাহলে কি হচ্ছে চাপ বাড়বে, মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক। সেরকমভাবে চার্লসের সূত্রেও কিন্তু এরকমই একটা লজিক রয়েছে। তো আমাদের চার্লসের সূত্র অনেকেরই ডিফিকাল্ট লাগে, সেই সেমই লজিক রয়েছে এখানে। চার্লস কি হচ্ছে সম্পর্ক বের করেছে কি, উষ্ণতার সাথে আয়তনের, উষ্ণতার সাথে আয়তনের কিন্তু সম্পর্ক বের করেছে। এখানে তোমরা দেখো যে কী কী স্থির রয়েছে, এখানে তোমাদের গ্যাসের চাপ এবং ভরকে স্থির রেখেছে বা একই রেখেছে, একই যদি রাখে তাহলে উষ্ণতা কি হচ্ছে তোমার আয়তনের সাথে কি পরিবর্তন হচ্ছে, মানে উষ্ণতা যদি 1 ডিগ্রি বাড়ে তাহলে কি হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের কোনো না কোনো আয়তন আছে, তার 1 ডিগ্রি বাড়লে তার 1/273 অংশ বাড়বে, মানে 2 ডিগ্রি বাড়লে কি হবে 2/273 অংশ বাড়বে। তার মানে কি অ্যাকচুয়ালি এটা বাড়লে এটাও বাড়বে কিন্তু একটা নিয়মাবলী মেনে, মানে 1 ডিগ্রি বাড়লে কি হচ্ছে 1/273 অংশ বেড়ে যাবে, সেটাই এখানে বলে দিচ্ছে, মানে সমানুপাতিক। তো এখানেও তোমাদের কিন্তু একটা রিলেশন বোঝাচ্ছে যে আমরা কিভাবে চাপ জানলে এ আয়তন বের করতে পারি, ঠিক আছে। তো এখানে উষ্ণতা বাড়লে, বয়েলের সূত্রের ক্ষেত্রে উষ্ণতা বাড়লে এ কিভাবে হচ্ছে আমরা আয়তন বের করতে পারি, তো এটাই কিন্তু চার্লস ও বয়েলের সূত্রে বলেছে। এরকমভাবে প্রত্যেকটা সূত্রে তোমরা যদি মুখস্থ করো, ইতিহাস ভূগোল যেরকমভাবে পড়ো সেরকমভাবে শুধু যদি মুখস্থ করো তাহলে কিন্তু অ্যাকচুয়ালি তোমরা এই লজিকগুলো যদি মাথায় না রাখো যে কেন সূত্র ইউজ হয়েছে, কী কারণে সূত্রটা আমাদের কি এই সূত্রের মধ্যে কী বলতে চেয়েছে, কেন এই সূত্রটা তৈরি হয়েছে, তাহলে কিন্তু তোমরা পরীক্ষার সময় গিয়ে গুলিয়ে ফেলবে, একটার ঘাটে দেখা গেলো চাপের সাথে উষ্ণতা গুলিয়ে ফেললে বা উষ্ণতার সাথে চাপ গুলিয়ে ফেললে তোমাদের সমস্ত কিছু ঠিক আছে, একটা উষ্ণতা বা চাপের জন্য বা কোনো ওয়ার্ড মিসিংয়ের জন্য তোমাদের পুরো নম্বরটাই কাটা যায়। সেক্ষেত্রে তোমরা ভাবো আমরা তো বহুবার পড়েছি, আমার দ্বারা হয়তো ফিজিক্যাল সায়েন্স হবে না, কিন্তু এটা কিন্তু একেবারেই ভুল, তোমাদের পড়ার যে প্রসিডিউর সেটা কিন্তু ভুল। তো এখানে তো তোমাদের একটা সূত্র না, এখানে তোমাদের একাধিক সূত্র আছে ফিজিক্যাল সায়েন্স বলতে। যেমন আমি যদি বলি ওহমের সূত্র, উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহী দুই প্রান্তের বিভব প্রভেদ ওই পরিবাহীর প্রবাহ মাত্রা সমানুপাতিক, তো তার মানে তোমরা এটা বুঝতেই পারছো উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা যদি একই থাকে তাহলে ওই যে পরিবাহী রয়েছে ওই পরিবাহীর দুই প্রান্তের যে বিভব পার্থক্য যত বেশি হবে প্রবাহ মাত্রা
মাত্রা তত বেশি হবে, বিভব পার্থক্য যত কম হবে তত প্রবাহ মাত্রা কম হবে। এখানে বিভব পার্থক্য সম্বন্ধে তোমাদের জানতে হবে যে বিভবের মধ্যে পার্থক্য, তো পুরো ব্যাপারটা অ্যাকচুয়ালি কি বলতে চাই যে সূত্রের মধ্যে দিয়ে সেটা কিন্তু তোমাদের বুঝতে হবে। এবং এখানে যদি তোমরা সূত্রগুলো বুঝে যাও তাহলে কিন্তু একাধিক আরো সংজ্ঞা যেগুলো রয়েছে, এই রিলেটেড সংজ্ঞা রয়েছে সেগুলো কিন্তু তোমরা বুঝে যাবে। কেন এখান থেকে যদি প্র্যাকটিক্যালি তোমরা অ্যাকচুয়ালি বুঝতে পারো সূত্রগুলোর মধ্যে কি বলেছে, সেই সূত্রের গাণিতিক রূপও তোমাদের মুখস্থ করার কোনো প্রয়োজন পড়ে না, কারণ ওখানে সূত্রটা তুমি বুঝে গেলে গাণিতিক রূপ তুমি একটা জিনিস ধরে তুমি নিজেই তৈরি করতে পারবে। সেক্ষেত্রে তোমাকে একবার দেখলেই তোমাদের মনে থাকবে। এছাড়া তোমরা ভাবো যে এত গাণিতিক রূপ এত কিছু আমরা মুখস্থ করবো কীভাবে, এ বা সূত্র এত কিছু মুখস্থ করবো কীভাবে, বিভিন্ন বার তোমরা পড়েও তোমাদের গুলিয়ে যায়। এরকমভাবে তোমরা যদি একটা সূত্র বুঝে পড়ো তাহলে কিন্তু বহুত তোমাদের অনেক অনেক যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলো কিন্তু তোমাদের মুখস্থ করতে হয় না। এরকম বিভিন্ন সূত্র রয়েছে আরও, যে যদি আমি বলি যে কুলম্বের সূত্র, কুলম্বের সূত্র তোমরা জানো যে কোনো দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল ওই দুটি বিন্দু আধানের এর গুণফলের সমানুপাতিক এবং ওই দুটি বিন্দু আধানের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এখানে কুলম্ব কি বলতে চাইছে সেটাও তোমাদের জানতে হবে। কুলম্ব কি বলতে চাইছে, এখানে কুলম্ব বলেছে যে দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল কিভাবে কাজ করে বা আকর্ষণ বা বিকর্ষণ বল কিভাবে আমরা নির্ণয় করতে পারি সেটাই এখানে কুলম্ব বলে দিয়েছে। তো এটা আমরা যদি বুঝতে পারি, বা কিভাবে তোমরা জানো আকর্ষণ বিকর্ষণ বল কেন, সমজাতীয় যে আদানগুলো আছে সেগুলো হচ্ছে বিকর্ষণ করে এবং বিপরজাতীয় যে আদানগুলো আছে সেগুলো আকর্ষণ করে। তো এখানে তোমরা জানো এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আমরা কিভাবে বের করব সেটাই কিন্তু কুলম্ব এখানে বলে দিয়েছে। তো কিভাবে আমরা বের করব, এই যে এদের মধ্যে যে যদি আমরা আদান যে দুটো রয়েছে সেই আদান দুটোর মান যদি আমরা জানতে পারি তাদের গুণফল আমাদের প্রয়োজন পড়বে, এবং ওই আদান দুটির মধ্যে মধ্যবর্তী যে দূরত্ব রয়েছে সেই দূরত্ব যদি আমরা জানি তাহলে কি হচ্ছে আমরা ওই আদান দ্বয়ের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল বের করতে পারবো। ও এটাই কিন্তু অ্যাকচুয়ালি কুলম্ব বলে দিয়ে গেছে। এখান থেকে তোমরা জানো যে গাণিতিক রূপ থেকে আমরা সূত্র বের করতে পারি যে এখানে এফ ইকোয়ালস টু, যদি বল ধরি এফ ইকোয়ালস টু কি হচ্ছে 1/4π0 × q1 × q2 / r2। তো এই সূত্র তোমরা পেয়েছো কিভাবে আসছে আমি এখানে তোমাদের পুরোপুরি বলে দিচ্ছি। তো এখানে আমি তোমাদের সিলেবাস কমপ্লিট করতে বসিনি, অনেক কিছু আলোচনা করলাম কিন্তু তোমাদের অ্যাকচুয়ালি বোঝাতে চাইলাম এখান থেকে তোমরা এক কুলম্ব কাকে বলে, এক কুলম্বের সংজ্ঞা বা আদার্স যে সংজ্ঞাগুলো রয়েছে এখান থেকে তোমরা 10-12 সংজ্ঞা তোমরা পেয়ে যাবে। এক স্ট্যাট কুলম্ব কাকে বলে, এক ইউএসি কাকে বলে, তোমরা এক আধান বলতে কি বোঝো, ঠিক আছে, এবার বিভব কাকে বলে, তড়িৎ ক্ষেত্র কাকে বলে, এরকম প্রচুর কোশ্চেন রয়েছে এরা বেড়ে যাবে। এরকম প্রত্যেকটা চ্যাপ্টারে যা যা রয়েছে আলোতে রয়েছে, যা যদি তোমরা বাস্তবটা বুঝতে পারো অ্যাকচুয়ালি কি বলেছে সদ্বিম্ব বা অসদ্বিম্ব ছবি এঁকে যদি পুরো জিনিসটা তৈরি করতে পারো, তার মানে আমার বলার উদ্দেশ্যই তোমাদের এটা হচ্ছে যে তোমরা যখন পড়বে সবার প্রথমে ওটাকে দেখলে, দেখে চ্যাপ্টার ওয়াইজ তোমরা রিলেট করো কি বলতে চাইছে, এবং যেটা বুঝলে তুমি তো পড়ে তো কিছু না কিছু বুঝেছো সেটাকে তোমাকে খাতায় লিখতে হবে, নিজে নোটস তৈরি করো। টিচাররা যে টিচাররা তোমাদের শুধুমাত্র নোটস দিচ্ছে সেটাকে অ্যাভয়েড করো, যখন বুঝিয়ে নোটস দিচ্ছে সেটা অন্যরকম ব্যাপার, পুরোপুরি বিস্তারিত বুঝিয়ে দিচ্ছে সেটা অন্যরকম, কারণ শুধু নোটস দিয়ে বা শুধু বই পড়ে কিন্তু তোমরা অনেকবার তোমরা পড়লেও দেখতে পাচ্ছ তোমরা মুখস্থ হচ্ছে না, কারণ কিন্তু একটাই, তোমরা সঠিক পদ্ধতি অবলম্বন করছে না। সঠিক পদ্ধতি হচ্ছে তোমাদের প্রথমে চ্যাপ্টার ওয়াইজ বইটা পড়তে হবে বা সূত্রটা পড়তে হবে, সূত্রটার মধ্যে কি বলতে চেয়েছে, কেন সূত্রটা তৈরি হয়েছে, কিভাবে সূত্রটা আসছে সেটা তোমাদের সবার প্রথমে রিয়েলাইজ করতে হবে, সেটা তোমাকে ভাবতে হবে কোনটা কোনটা। না দেখো যে কোনো সূত্র বা ফিজিক্যাল সায়েন্সের যে কোনো জিনিস সবার প্রথমে কিন্তু যে দুটো জিনিস আমাকে ধরে নিতে হয়, যে কোনো জিনিস আমরা ধরে নিই, ধরে নেওয়ার পরে বা এই কন্ডিশন থাকলে এই রেজাল্ট আমরা পাবো, কী কন্ডিশন থাকলে কী রেজাল্ট পাবো, এগুলো যদি তোমরা ঠিক মতো বুঝে যেতে পারো তো ওইখান থেকে তোমাদের যেখান থেকেই কোশ্চেন আসুক না কেন তোমরা কিন্তু করতে পারবে এবং তোমরা ভুলবে না, যদিও ভুলে যাও নিজেও বের করতে পারবে। সেক্ষেত্রে তোমরা সবার প্রথমে সেই চ্যাপ্টার ওয়াইজ তোমরা কোশ্চেনগুলোকে পড়ো, কোশ্চেনগুলোকে পড়ার পরে তোমরা কী করবে এই খাতা যেটা রয়েছে সেই খাতার মধ্যে সবার প্রথমে লেখো তুমি কী বুঝলে সেটাকে লেখো, ধরে ধরে যেগুলো বোঝার জিনিস মনে রাখার জিনিস মনে থাকছে না সেগুলোকে কমপ্লিট করো। তো এইরকমভাবে কিন্তু তোমাদের পড়তে হবে। এবার কথা হচ্ছে তোমরা কোন বই পড়বে, তো এখানে বিভিন্ন মার্কেটে বিভিন্ন ধরনের বই পাওয়া যায়। তো এখানে তোমাদের সবার প্রথমে বলে রাখি তোমরা যে কোনো টেক্সট বই পড়তে পারো, আদার্স কোনো সাজেশনমূলক বই বা এইসব হ্যান ত্যান কিচ্ছু লাগবে না, ওগুলো পড়ে সবার প্রথমে তোমাদের টেক্সট বই কমপ্লিট করতে হবে। টেক্সট বই তোমরা ভালো করে চ্যাপ্টার ওয়াইজ পুরোটা কমপ্লিট করো, এবং যেখানে অসুবিধা হচ্ছে অবশ্যই তোমাদের প্রাইভেট টিউটর বা যে কোনো কারোর সাহায্য নিতে পারো। ও তো এক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে টেক্সট বইটা আমাকে সবার প্রথমে পুরো কমপ্লিট করতে হবে। তার আগে অনেকেই কী করে টেস্ট পেপার বা আদার সাজেশন বুক বা বিভিন্ন বই নিয়ে মেতে থাকে, সেটা কিন্তু একেবারে ভুল। সবার বা অন্যান্য সাজেশন সবার প্রথমে টেক্সট বইটা তোমরা কমপ্লিট করো। টেক্সট বইটা পুরো কমপ্লিট করার পর দুবার রিভিশন দাও টেক্সট বইটা কমপ্লিট করার পর, তারপরে তোমাদের টেক্সট বই যখন দুবার ভালো মতন করে কমপ্লিট হয়ে যাবে এবং তুমি কনফিডেন্ট যে টেক্সট বই থেকে যেখান থেকে কোশ্চেন আসবে সেখান থেকে আমি পারবো, তারপরে তোমরা শুরু করো হচ্ছে
তোমাদের টেস্ট পেপার, টেস্ট পেপারও করতে পারো বা লাইন মেটিনও করতে পারো বা যে কোনো কোশ্চেন কোশ্চেনের বই তোমরা করতে পারো, ফিজিক্যাল সায়েন্স যে কোনো জায়গার থেকে কোশ্চেন সলভ করতে পারো। শুধু মনে রাখবে যে তোমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী পুরো বই থেকে যাতে সেইখানে কোশ্চেন দেওয়া থাকে। তো এখানে তোমরা টেস্ট পেপার, যে কোনো টেস্ট পেপার নিতে পারো। কী করবে, প্রত্যেকটা সেট আস্তে আস্তে কমপ্লিট করবে। দেখবে যখনই প্রথমে সেট কমপ্লিট করতে যাবে দেখবে তোমাদের প্রবলেম হচ্ছে, অনেক কিছু পারছো না। বই পুরো কমপ্লিট করার পর অনেক কিছু তোমাদের আটকাবে, অবজেক্টিভমূলক যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আটকাবে, এমসিকিউ আটকাবে। তো সেগুলো প্রথম প্রথম তোমাদের অসুবিধা হবে, কিন্তু তোমরা পাঁচ ছটা সেট যেই কমপ্লিট করবে টেস্ট পেপারে তখনই তোমরা দেখতে পারবে, বা যে কোনো বইয়ের কমপ্লিট করবে দেখবে রিপিটেড জিনিসগুলো পাচ্ছ, একই জিনিস আবার পাচ্ছ, সেক্ষেত্রে তোমাদের আর প্রবলেম হবে না। এবং এই প্রসিডিওর মানে তোমরা যখন টেক্সট বই কমপ্লিট করবে তোমাদের কিন্তু 80% কাজ হয়ে গেল, নাম্বারের 80% নাম্বার তোমরা টেক্সট বই থেকে পেয়ে যাবে। তারপরে তোমাদের আরও যে 20% মানে 100% পেতে হলে আরও যে 20% রয়েছে ওই 20% তোমাদের কিন্তু এইভাবেই রপ্ত করতে হবে। শুধুমাত্র বই পড়লে হবে না তোমাদের, বা আদার সাজেশন বই পড়লেও তোমরা পাবে না, তোমাদের সলভ করতে হবে। সলভ করতে গিয়ে তোমাদের আটকাবে, একাধিকবার আটকাবে, ওটাকে আবার দেখবে বা টিচারদের থেকে জেনে নেবে, তারপর আবার যখন করতে যাবে দেখবে একই রিপিটেড কোশ্চেন আসছে, সেক্ষেত্রে তোমাদের প্রবলেম হবে না। আর ফিজিক্যাল সায়েন্স পড়ার সময় তোমাদের একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, পড়ার পার্ট কিন্তু ফিজিক্যাল সায়েন্সে 30% থাকে এবং 70% তো তোমাদের থাকে বোঝার পার্ট। সেক্ষেত্রে পড়ার পার্টও কিছু কিছু রয়েছে, যেমন রসায়নে কিছু সংকেত তোমাদের মনে রাখতে হয়, নাম মনে রাখতে হয়, সেগুলো রাসায়নিক নাম মনে রাখতে হয়, সেগুলো কিন্তু অনেক কিছু এরকম থাকে যেগুলো তোমাদের মুখস্থ করতে হয়। এবং রসায়নেরও ম্যাক্সিমাম জিনিস যদি তোমাদের পর্যায় সারণী চ্যাপ্টার থেকে বা তড়িতের চ্যাপ্টার থেকে বা রাসায়নিক গণনার থেকে বিভিন্ন কোশ্চেন আছে, আমি এখন বলতে গেলে অনেকটা সময় লেগে যাবে। তো একটা কোশ্চেন যদি ঠিক মতন করে বোঝো, যেমন রাসায়নিক বিক্রিয়া কাকে বলে, বা তড়িৎজী বন্ধন কীভাবে কাকে বলে, বা সমযোজী বন্ধন কাকে বলে, এগুলো প্রত্যেকটা যদি একটা ঠিক মতন লজিক ভাবে বা কী বলতে চেয়েছে, কীরকমভাবে বিক্রিয়া হচ্ছে এগুলো যদি বলো, তাহলে কিন্তু যেরকম ফিজিক্সের পার্ট বললাম সেরকম রসায়নের পার্টও কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ফর এক্সাম্পল আমি যদি বলি তড়িৎজী যৌগ কাকে বলে, সেক্ষেত্রে দুই বা ততোধিক যৌগ নিষ্কমলের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করার চেষ্টা তার সর্বোচ্চ কক্ষ থেকে এক বা একাধিক ইলেকট্রন বর্জনের মাধ্যমে ক্যাটায়নে এবং এক বা সেই ইলেকট্রন অপর একটি মৌল গ্রহণের মাধ্যমে অ্যানায়নে পরিণত হয়। ক্যাটায়ন অ্যানায়ন বিপরীতধর্মী হওয়ার ফলে পরস্পরকে আকর্ষণ করে, আকর্ষণের ফলে যে যৌগ গঠন করে সেই যৌগকে বলা হয় তড়িৎজী যৌগ। এরকমভাবে তড়িৎজ্জতা যদি বলে যে কাকে বলে বা তড়িৎজী বন্ধন কাকে বলে, তো এখানে লজিক যদি আমি একটা বুঝে যাই, আমি এখানে তোমাকে পুরো এক্সপ্লেন করতে পারবো না এই ভিডিওতে, সেই কারণে আমি কিছু কিছু বলছি। পুরো লজিকটা যদি আমরা বুঝে যাই সেক্ষেত্রে রসায়নের পাঠও কিন্তু আমাদের ক্ষেত্রে ইজি হয়ে যায়। তো আমাদের পড়ার ধরনটাই সহজতর করতে হবে, আমাকে বুঝতে হবে এখানে আমরা কম সময় দেবো কিন্তু যেটুকু সময় দেবো সেটা কাজে লাগতে হবে। কারণ তোমরা যখন পরীক্ষায় বসবে তখন কিন্তু তোমাকে পার্সোনালি কেউ চেনে না, তুমি কতটা বাড়িতে সময় দিয়েছো কেউ জানে না। অ্যাকচুয়ালি তোমার খাতা তোমার পরিচয় দেবে যে তুমি খাতায় কতটা সুন্দরভাবে লিখেছো, কতটা খাতায় সুন্দরভাবে তৈরি করতে পেরেছো। কারণ তোমাকে তো স্যার চেনে না, তুমি নিজেও জানো না অ্যাকচুয়ালি কোন স্যারের কাছে খাতা যাচ্ছে মাধ্যমিকে। সে কারণে কিন্তু তোমার খাতা কীভাবে তৈরি করছো, তুমি কীভাবে লিখছো তার পরিচয় দেবে তুমি কতটা পড়েছো। তুমি বাড়িতে অনেক পড়েছো কিন্তু খাতায় কিছু লিখতে পারলে না, সেক্ষেত্রে তোমাকে স্যার যে বেশি পড়েছো বলে বেশি নম্বর দেবে সেটা কিন্তু তোমরা জানো, সেটা একেবারেই পসিবল নয়। তাই জন্য একটুখানি তোমাদের বুঝে পড়তে হবে কি প্রসিডিওরে আমরা কোন সাবজেক্ট পড়লে কীরকমভাবে এগিয়ে যেতে পারবো। তো তোমাদের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, আর আমি বলবো না এখানে, তোমাদের লাস্ট বলে রাখি তোমাদের সবার প্রথমে কি বললাম যে তোমাদের টেক্সট বই যেটা আছে সেটা ভালো করে কমপ্লিট করতে হবে। টেক্সট বই কমপ্লিট করার পর তোমাদের যে টেস্ট পেপার রয়েছে বা লাইন মেটিনের যে কোনো কোশ্চেন ব্যাংক তোমাদের সলভ করতে হবে। সলভ করার পর তোমাদের একটা জিনিস অবশ্যই করতে হবে, বিগত 10 বছরের যে কোশ্চেন অ্যান্সার ফিজিক্যাল সায়েন্সে এসেছে সেই কোশ্চেন অ্যান্সার তোমাদের সলভ করতে হবে, মানে 10 ইয়ার্স তোমাদের সলভ করতে হবে। প্রত্যেকটা কোশ্চেন তোমাদের বের করে সলভ করতে হবে, তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে। এছাড়া অধিকাংশ স্টুডেন্টদের কিন্তু ফিজিক্সের যে অঙ্ক রয়েছে সেই অঙ্কে প্রবলেম রয়েছে, ম্যাথমেটিক্স অঙ্ক পারছে কিন্তু ফিজিক্সের অঙ্ক পারছে না। তার একটাই কিন্তু কারণ, তোমরা সূত্র যে সূত্রগুলো সেইগুলোর থেকে কিন্তু অঙ্ক দিচ্ছে ম্যাক্সিমাম, যেখানে বয়েল হোক চার্লস হোক ও আদারওয়াইজ তোমাদের রাসায়নিক বিক্রিয়ায় যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, ওখান থেকে কোশ্চেন আসেই। তো এখানে কিছু কিছু তো ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে, তাছাড়া তোমাদের কোশ্চেন আনকমনও চলে আসে, সেক্ষেত্রে তোমরা অ্যাটেন্ড করতে পারবে না যদি পুরোপুরি বিস্তারিত তোমরা না জানো। পুরোপুরি বিস্তারিত তোমাদের জানতে হবে, এবং খুবই ইজি জিনিস যদি সহজভাবে আমরা করতে পারি, যেভাবে আমি বললাম আগে পড়বো বুঝবো কী বলতে চাইছে সেটাকে খাতায় তুলবো, তারপরে গাণিতিক রূপ অবশ্যই করবো, আসুক না আসুক পুরোটা করবো, ও তারপরে যেখান থেকেই কোশ্চেন আসবে অবজেক্টিভ আসুক শর্ট কোশ্চেন আসুক তোমরা কিন্তু অ্যাটেন্ড করতে পারবে যে উপায় তোমাদের বললাম। তো সবার প্রথমে তোমাদের আমি কী বলে দিলাম যে সবার প্রথমে তোমরা টেক্সট বই কমপ্লিট করবে। টেক্সট বই কমপ্লিট করার পর টেক্সট বই তোমরা দুবার হতে পারে বা তিনবার হতে পারে রিভিশন দাও, তারপরে টেক্সট বই যখন ভালো মতন কমপ্লিট হয়ে যাবে তারপরে তোমরা টেস্ট পেপার ধরবে। টেস্ট পেপারে 5-6টা পেজ অন্তত তোমরা 5-6টা পেজ করবে, 5-6টা পেজ করলেই দেখবে তোমাদের তারপরে যেই পেজগুলো করছো তোমাদের প্রবলেম আর হচ্ছে না। আগে যে প্রবলেম হচ্ছিলো পেজগুলো করতে, ফার্স্ট সেট বা সেকেন্ড সেটে যে প্রবলেম হচ্ছে, 5 নম্বর সেটে গিয়ে তোমাদের সেম প্রবলেম হবে না, কারণ রিপিটেড কোশ্চেন তোমরা পাবে। তারপরে তোমরা কী করবে, তোমাদের যখন টেস্ট পেপার কমপ্লিট হয়ে যাবে তারপরে তোমরা করবে হচ্ছে যে 10 ইয়ার্স বিগত 10 বছরের যে কোশ্চেন অ্যান্সারগুলো এসছে মাধ্যমিকে সেই সমস্ত কোশ্চেন অ্যান্সারকে সলভ করবে। এবং এই তিনটে
যদি যেরকম ভাবে বললাম এই তিনটে যদি করতে পারো, তোমাদের এই হান্ড্রেডে হান্ড্রেড পেতে কেউ রুখতে পারবে না, কারণ তোমাদের একটা অজানা কোশ্চেন থাকবেই না, সমস্ত কিছু তোমরা করতেই পারবে। তোমাদের একটা অজানা ছোট্ট একটা সিলেবাস, কিন্তু ওটাকে যদি সঠিকভাবে আমরা রেগুলারলি বেসিসে, আবার এটা না কেউ আজকে এক মাস পড়লে, একদিন খুব বেশি করে পড়লে তারপরে এক মাস গ্যাপ দিয়ে দিলে, তোমরা অল্প করে পড়ো, এক ঘন্টা পড়ো কিংবা দু ঘন্টা পড়ো, রেগুলার বেসিসে পড়ো অথবা উইকলি তিন দিন পড়ো, তোমাদের কোনো প্রবলেম নেই। খুব বেশি আমি পড়তে বলছি না, কিন্তু তোমরা যখন পড়ছো সেই কম সময়ের জন্য বেশি কাজ হয় সেরকমভাবে তোমাদের পড়তে হবে। আশা করি তোমাদের কি বলতে চাইলাম বুঝতে পেরেছো, ও আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে। আর ফিজিক্যাল সায়েন্সের মধ্যে কোন চ্যাপ্টার তোমাদের কঠিন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। যদি একাধিক কমেন্ট আসে যে চ্যাপ্টার নিয়ে, সেই চ্যাপ্টারে আমি একটা টোটাল ভিডিও তোমাদের ক্রিয়েট করে দিয়ে দেবো, যেখান থেকে তোমরা তোমাদের একদম ইজি ওয়েতে তোমাদের ওখানে বুঝিয়ে দেবো। সেই কারণে তোমরা যে চ্যাপ্টার তোমাদের প্রবলেম রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকন অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড করা হয়। তো আজকের মতো এইটুকু, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।